গত 10 দিন ধরে ভিডিও শ্যুট করতে পারছি না, কারণ কি তোমাদেরকে আমি সেই কথাটা শেয়ার করার জন্য আজকে ভিডিওটা। রনিতা তো কিউট বাসছে, নিশ্চয় কিউট বাসছা। কোন টুকুনি দেখো, আমার হাতটা দেখো, তাহলে বুঝতে পারবা একটা কিউট বাসছে। নিশ্চয় কিসের বাচ্চা সেটাই বুঝে যাচ্ছে না। ওলি বাবলি, ঝুমু 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 হচ্ছে। ডিস্টার্ব করবো না, ঝুমুতে ডিস্টার্ব করবো না, তুমি ঝুমু চলো। গুড আফটারনুন মাই অল ফ্রেন্ডস, থাম্বনেল দেখে অবশ্যই সবাই বুঝে গেছো কি ভিডিও আজকে চলে এসেছে। আমি আমার কিছু কথা শেয়ার করার জন্য তোমাদের সঙ্গে আজকে হাজির হয়েছি। আশা করি আমার সব বন্ধুরা ভালো আছে আর আমিও ভালো আছি। ভালো আছি বলে আজকে নতুন আরেকটা দিনে নতুন আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। আর যেটা কথা শেয়ার করার জন্য আজকে ভিডিওটা শ্যুট করছি, ওয়েট বলছি, আমি যে লাস্ট আপডেটটা দিয়েছিলাম তোমাদেরকে সেটা ক্রাফটের, সেই আপডেটটা হচ্ছে আমার ভিডিও আগে থেকে শ্যুট করা ছিল, আমি সেটাকে জাস্ট এডিট করে আমি দিয়েছিলাম তোমাদেরকে। আর আমি লাস্ট গত 10 দিন ধরে ভিডিও শ্যুট করতে পারছি না, কারণ কি তোমাদেরকে আমি সেই কথাটা শেয়ার করার জন্য আজকে ভিডিওটা। সেটা হচ্ছে আমার ঠাকুর দাদা মানে আমার বাবার বাবা মারা গেছেন আজকে 10 দিন। আর যেহেতু আমরা তার নিজের নাতি নাতনি, আর আমার বাবার বাবা আর আমার মায়ের শ্বশুর মশাই, তো তোমরা তো জানোই যে আমাদের অনেক রকম, যেহেতু আমরা বাঙালি সবারই থাকে নিয়ম কানুন বেশি কম, বাঙালি বলে মনে হয় বেশি নিয়ম, মানে এত নিয়ম এত নিয়ম পালন করতে মানে হচ্ছে আমাদের। আর যেহেতু 4 দিনের কাজ না হলে আমরা কিছুই করতে পারবো না, তো 4 দিনের কাজ হয়েছে। দিন আমাদের বাড়িতে অনেক লোকজনের ভিড়, অনেক লোকজন ভর্তি। আর যেটা হয়েছিল সেটা হচ্ছে আমার ঠাকুরদা রাত 2:15 নাগাদ মারা গেছে। তো সেটা আমার বাবা ছিল অমৃতসর, তোমরা দেখেছো লাস্ট আমার কিছুদিন আগে আপডেটে আমার বাবা অমৃতসর চলে গেছিল। আর সেটা বাবা ফিরে আসতে হয়েছিল, বাবাকে রাতেই খবর দেওয়া হয়েছিল। তারপর তোমার 2টোর পর যেহেতু মারা গেছে, রাতেই ফ্লাইটে টিকিট কেটে সকাল 6টা নাগাদ 6টার ফ্লাইটে বাবা এসেছে। আর যেহেতু কোভিড সিচুয়েশন, তাই জন্য বাবা দিল্লি হয়ে ফ্লাইট আসে। আর দিল্লি হয়ে আসাতে আমাদের বাড়িতে যখন বাবা পৌঁছায় তখন বেলা 3:15 নাগাদ হয়ে গেছিল। আর বাবার জন্য অতক্ষণ সবাই ওয়েট করছিলাম, মানে কি বলবো, যেহেতু সারা দিন মানে অনেক লোকজন, অনেক সিচুয়েশন, তোমরা তো জানোই কেমন হয় একটা মানুষ চলে গেলে। আর হট করে আমরা ভাবতেও পারিনি এরকম সিচুয়েশন আমাদের সামনে হাজির হবে, আর এরকমই হয়, হয়তো সবার সাথেই মানে বিজি আছি সবাই, আর সেই জন্য আমি ভিডিও শ্যুট করতে পারিনি। আমি কিছুদিন ধরেই ভাবছি তোমাদের সাথে আমার এই কথাগুলো শেয়ার করব, শুধু হ্যাপি মুভমেন্টের ভিডিওগুলো আমি শেয়ার করি সবসময়। আর এখন আমি আমার ইউটিউব ফ্যামিলিকে আমি এতটাই ভালোবেসে ফেলছি আস্তে আস্তে, মানে একটু একটু করে আমার ইউটিউব চ্যানেলটা গ্রো করছে, আর আমার ফ্যামিলি মেম্বার সবাইকে আমি এতটাই ভালোবেসে ফেলছি, মানে আমি কিছুদিন থেকেই ভাবছি কথাটা শেয়ার করার কথা, কিন্তু আমি শেয়ার করতে পাচ্ছি না, সময় পাচ্ছি না। আর সত্যি কথা বলতে মুড, যে মুড হয় একটা ভিডিও করার, কথা বলার, সেটা সেটা যেন হারিয়ে গেছে। ওয়েলকাম টু আওয়ার নবদ্বীপ, এটা পোড়া মাতলা মোড়, আর আমরা এখন যাচ্ছি শাড়ির দোকান। এটা শাড়ির দোকানে আমরা চলে এসেছি, আর এটা হচ্ছে স্ত্রী এন্টারপ্রাইজ, একটা নবদ্বীপে একটা দোকান আছে যেটা পাইকারি দামে মোটামুটি শাড়ি পাওয়া যায়, আর খুব কম দাম তোমরা দেখতেই পাচ্ছ। ওই শাড়িটার দাম ছিল 450 টাকা, মানে 480 টাকা লেখা আছে, 450 টাকা মতোই পড়বে। আর এখানে সব তাঁতের শাড়ি, হ্যান্ডলুম শাড়ির কালেকশন রয়েছে এই জায়গাটায়। আর হ্যাঁ, এই হ্যান্ডলুম শাড়িগুলো আমার খুব ভালো লেগেছিলো, খুব ভালো কোয়ালিটিও আছে, খুব সুন্দর, অনেক কালারের ছিল। আর এখন চলে এসেছি সারা শাড়ি মানে ব্লাউজের সেট করে নেওয়ার জন্য শাড়ির সাথে। আর এটা এন্টারপ্রাইজের ঠিক পাশের গলিটা দিয়ে ঢুকলে এই দোকানটা রয়েছে, এখানে সব রকম জিনিসপত্র পাওয়া যায় মেয়েদের, আর ব্লাউজ সায়া এসব কেনার জন্য এখানে এসেছি আমরা। আর এখন কিনে কাটে নিচ্ছি। তুই আমি ওকে
বিষ্ণুপিয়া স্টেশন। এইদিকে হচ্ছে আমাদের বাড়ি, মাছের জন্য ভালো কত দিন আর মাসিও ছিল, বিরক্ত হবে আমরা অত ভিডিও করলে, তাই জন্য করা হয় একটু সাবধানে। বাবা কোটি কোটি সাবস্ক্রাইবার। ঘুরতে মানে একটু তোমাদের সঙ্গে কথাগুলো শেয়ার করতে গিয়ে কোথাও একটা ইমোশন জড়িয়ে মানে থাকে মানুষের, সব কথা সবসময় শেয়ার করা হয়তো যায় না। বাই দ্য ওয়ে এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি মানে যে জায়গাটায় অনুষ্ঠান হবে আমাদের, খাওয়া দাওয়ার অনুষ্ঠান হবে, প্যান্ডেলও করা হয়ে গেছে অলরেডি, সেটা হচ্ছে এরকম জায়গা, ফাঁকা জায়গাটা। এই জায়গাটা আমাদের কিছুদিন আগে কিনেছে আর তোমাদেরকে দেখাচ্ছিলাম, কাজ চলছে। 300 টাকার অথবা 250 টাকার কাছে, মানে সরি 250 টাকার বেশি বা 300 টাকার এরকম কিছু এখানে মাটি ফেলা হয়েছে। এখানটায় কি বলবো, সব বাঁশ গাছ ছিল কিছুদিন আগে। তো এই কথাটা বলতে গিয়ে আমি যেটা একটা কথা মনে পড়ে গেল তোমাদের সঙ্গে, সেটা শেয়ার করে পারছি না, সেটা হচ্ছে কিছুদিন আগে আমার দাদা বৌদি রকি একটা ল্যাব আমার দাদারা নিয়ে এসেছিল, তো সেই ভিডিওটা আমি শেয়ার করেছিলাম তোমাদের সঙ্গে। সেই দিন জামাইষষ্ঠীর কিছুদিন পরেই আমার দাদা, আমার মানে সবাই মিলে বসেছিলাম, তো আমার দাদা বলছিল, বর্দা বলছিল যে ছোট মামা অর্থাৎ হচ্ছে আমার বাবা এখানে এত টাকা ইনভেস্ট করছে, এত টাকার মাটি ফেলছে, তো কেন জায়গাটা কিনেছে আর কি বা করবে এরকম বলছিল। তখন আমার দাদু বলছিল যে তোর বোনের বিয়ের জন্য, বিকজ মানে মানে হচ্ছে আমার বিয়ের জন্য, আমার বিয়ের অনুষ্ঠান হবে, সেই জন্য নাকি এই জায়গাটা কেনা হয়েছে আর এই জায়গাটা নাকি মানে মাটি ফেলা হচ্ছে।
কিন্তু ওটা আমার দাদু জাস্ট ফান করে বলেছিল আমার দাদাকে, আমার দাদাও বুঝেছিল ফান ছিল ওটা, এমনি জাস্ট বাড়ির পাশে জায়গা তাই জন্য বাবা কিনেছে। আর ভগবান মানে কেমন, মানে মানুষটা নিজে বলেছিল এই জায়গাটায় আমার বিয়ে হবে, আমার অনুষ্ঠান হবে, হয়তো বিয়ে হলে সত্যি এই জায়গাটায় অনুষ্ঠান হবে, হতো বা হবে। তো নিজের মানে কি বলবো, কথায় আছে জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে, এটা বয়স্ক মানুষরা বলে থাকে। আর কার কখন জন্ম হবে কোথায়, আর কার কখন মৃত্যু হবে কোথায়, আর কার কার সাথে বিয়ে হবে, সব ভগবান ঠিক করে রাখে, আর সবটুকুই নাকি বিধাতা ঠিক করে রাখে। সেটা আমরা প্রতি পদে পদে হয়তো প্রমাণ পেয়ে থাকি, সেটা হচ্ছে আমার দাদু কথাটা বলেছিল। আর আজকে তারই মানে শ্রাদ্ধের অনুষ্ঠান, তারই কি বলবো, শ্রাদ্ধের অনুষ্ঠান পরে যে খাওয়ানো হয় মানুষজনকে, 15 তারিখে হচ্ছে আমাদের সে অনুষ্ঠানটা, সেটা হবে। তো আমরা কেউ কেউ আশা করেছিলাম না, কেউ মানে কেউ ভাবতেই পারিনি দাদু ফট করে এভাবে একটা সুস্থ মানুষ, খাওয়া দাওয়া ঠিকঠাক, সব ঠিকঠাক, সন্ধেবেলা বসে গল্প সব কিছু, ফট করে মানে জাস্ট যাওয়ার কিছুক্ষণ আগে নিজে হাতে জলও খেয়েছে অনেকটা, তারপর ফট করে কিভাবে নিঃশ্বাসটা আটকে গিয়ে আর ফিরে আসেনি, হয়তো ছোট খাটো একটা মানে হার্ট অ্যাটাক হয়ে গেছে। ওনার বয়স ছিল কি বলবো 86, মানে 86 এরকমই বয়স ছিল। বয়স হ্যাঁ হয়েছে, অবভিয়াসলি বয়স হয়েছে, বাট মানে আমার বড় মা, ওই বাড়ির বড় মা সবাই কিন্তু 100 ক্রস করে গেছিল, তাই জন্য আমরা কিছুতেই ভাবতে পারি না যে আমার দাদু এত তাড়াতাড়ি চলে যাবে। আর এমন স্ট্রং মানুষ, কথা বলা মানুষ, এত খাওয়া দাওয়ার মানুষ, মানে আমাদের থেকে বেশি শক্তি আছে, আমাদের থেকে বেশি স্ট্রং, আমাদের সঙ্গে মানে বেশি কথা বলে, লেকচার দেয়, সব করে, তো কখনোই আমরা বুঝতে পারিনি এত তাড়াতাড়ি আমাদেরকে ছেড়ে দাদু চলে যাবে। পুরোপুরি আমরা অপ্রস্তুত ছিলাম এই সিচুয়েশনটার জন্য। আর বাবা গেছিল কিছুদিন আগেই, তারপর বাবাকে রিটার্ন করতে হলো ফট করে রাতেই রাতেই। তো সিচুয়েশনটা কেমন যেন একটা মানে স্তব্ধ, মানে কেমন তোমাদেরকে আমি বোঝাতে পারছি না। বাই দ্য ওয়ে, এত 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 ইমোশনাল হওয়ার কিছু নেই, যেটা হওয়ার ছিল সেটা হয়েছে, এতটা ইমোশনাল হওয়ার কিছু নেই, যেটা হওয়ার সেটা হবে, আর যেটা ঘটার সেটা ঘটে গেছে। সবসময় হ্যাপি থাকাটাই আমাদের কাজ, আর আমার তো সবাইকে হ্যাপি রাখাটাই কাজ। তো আশা করি আমার তাড়াতাড়ি নতুন ভিডিওগুলো আসবে, 15 তারিখের পর থেকে আমি নতুন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো। তো আজকের মতো এখানেই, টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো, অল টাইম হ্যাপি থাকার চেষ্টা করো, তোমাদের ভালো লাগা, ভালো লাগার জিনিসগুলো, ভালোবাসার মানুষকে নিয়ে, ভালোবাসার কাজ নিয়ে, মানে যেটার প্রতি তোমাদের ভালো লাগা আসবে, যেটার প্রতি তোমাদের ভালোবাসা আসবে, নিজের প্যাশন নিয়ে বেঁচে থাকার চেষ্টা করো, দেখবে সবসময় হ্যাপি থাকবে, তোমরা অবভিয়াসলি হ্যাপি থাকবে। কেউ জোর করে তোমাদের ওপর কিছু দায়িত্ব চাপিয়ে দিলেই সেটা গ্রহণ করতে হবে, এটা নয়। নিজের হ্যাপিনেসটাকে বজায় রেখে, নিজের ভালোবাসাটাকে বজায় রেখে, নিজে সুস্থ থেকে, হ্যাপি থেকে নিজের লাইফটা এগিয়ে যাও, নিজের এইমে পৌঁছে যাও, এটাই আমি সবসময় চাই। তো আজকে বেশি বকবক না করে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, হ্যাপি থেকো, আজকের মতো টাটা।